আসব পরের খবরে। হিংসায় জর্জরিত মণিপুরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, আগামী সোমবারই তিন দিনের জন্য উত্তর পূর্বের রাজ্যে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজ্যবাসীর সঙ্গে কথা বলে সেখানে শান্তি ফেরানোর চেষ্টা করবেন তিনি। বৃহস্পতিবার গভীর রাতে গুয়াহাটিতে গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করেন মণিপুরের 14 জন বিধায়ক ও স্পিকার। রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানারও তিনি। সেই দলে ছিলেন স্পিকার সত্যব্রত এবং রাজ্যের 4 মন্ত্রী ও 10 বিধায়ক, তাদের মধ্যে 10 জন বিজেপির, এছাড়াও এনপিপি ও এনপিএফ এর 2 জন করে বিধায়ক। প্রায় 40 মিনিট তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিনিধি দলটির কথা মন দিয়ে শোনেন শাহ, তারপর তাদের কথা দেন। 29 মে সোমবার তিনি মণিপুরে যাবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। প্রসঙ্গত, শান্তি প্রক্রিয়ার মধ্যেই ফের নতুন করে মণিপুরে হিংসা ছড়িয়েছে।